নাচে। যে বিদ্রোহ করবে সে মরবে। জানি জানি কামিনী, তোমার এত ব্যাকুলতা, তোমার এত অপেক্ষা শুধুমাত্র এই প্রাণ ভোমরার জন্যই। আর আমি তোমায় কথা দিচ্ছি, তোমার এই প্রাণ ভোমরা তুমি পাবে। এখন কেন দিচ্ছ না? কিছু পেতে হলে যে কিছু দিতে হয় কামিনী। রোহিণীকে মারো, পুরস্কার হিসেবে প্রাণ ভোমরা নিয়ে নাও। আমি রোহিণীকে মারতে চেয়েছি বারবার, বারবার তুমি তুমি আমায় বাধা দিয়েছো। কেন? আর বাধা দেব না তোমায় কামিনী, কারণ এইবার রোহিণীর সময় শেষ। তুমি মারবে রোহিণীকে, অগ্নি জ্যোৎস্না কাঞ্চনকে মারবে, আর সঙ্গে তুমিও মরবে। তখন ওই প্রাণ ভোমরা কারুর কাজে লাগবে না। নাক শক্তিকে শরীর থেকে বের করলে অনেক বিপদের সম্ভাবনা থাকে। আমি নিজে অবশ্য এই কাজ আগে কখনো করিনি, তবে রাজমাতাকে করতে দেখেছি, আর এর ফল সে ভুগছে। নাক শক্তি চলে গেছে তার, কিন্তু কিন্তু আমাকে যে কাজ করতেই হবে মতি। আমি রাজমাতার মতন শক্তিশালী নই, তাই আমার তোমার সাহায্যের প্রয়োজন মতি। তুমি বলো না, তোমার কি সাহায্য লাগবে? আমি আমার চারিদিকে আগুন জ্বালাবো, আর তারপর মনোসংযোগ করব। আমার শরীর থেকে নাক শক্তি বেরিয়ে গেলে তোমাদেরই খেয়াল রাখতে হবে যেন আমার ধ্যান না ভাঙে। ঠিক আছে, অবশ্য সূর্য ওঠার আগে যদি বুড়িমাকে নিয়ে না ফিরতে পারি তাহলে হয়তো আর কখনোই ফেরা হবে না। মোহিনী, তুমি এত দুশ্চিন্তা করো না, তুমি ভরসা রাখো, যা হবে ভালোই হবে, তুমি ঠিক পারবে দেখো। বুড়িমাকে সবটা জানিয়ে মোহিনী যেন ফিরে আসতে পারে, না হলে যে বোনকে উদ্ধার করা যাবে না, এদিকে মোহিনীরও বিপদ হবে, আবার বড় মা রাজা মশাই ওদেরকেও মুক্তি দিতে পারবে না। রাজকন্যা চোখ খোল, রাজকন্যা। না, এইভাবে বেশিক্ষণ ফেলে রাখলে রাজকন্যাকে আর ফেরানো যাবে না। কি করি কি করি কি করি?
কি হয়েছে ভাই? দিদি, রাজকন্যার ভারী বিপদ। ওর উপর রাক্ষস শক্তি আঘাত করেছে, তারপর আমিও বাধ্য হয়েছি ওর উপর আঘাত করতে। দোহাই তোমার দিদি, আমার রাজকন্যাকে বাঁচাও দিদি, কিছু একটা করো। আমার কথা তুমি ভালো করে শোনো কুমার, এই নাগিনী তোমার জীবন বিপর্যস্ত করে তুলেছে বারংবার। না দিদি না, তুমি রাজকন্যাকে ভুল বুঝছো, বরং রাজকন্যার জীবন আমার জন্য বিপন্ন হয়ে পড়েছে। জানো দিদি, আজ আমার সঙ্গে যুদ্ধ করতে গিয়ে রাজকন্যা আঘাত নিজের শরীরে গ্রহণ করেছে, যাতে কাল নাগিনী আমাদের উদ্দেশ্য বুঝতে না পারে। আর একটা কথা মনে রেখো, তোমার প্রাণও কিন্তু রাজকন্যা বাঁচিয়েছে। আশা করছি তুমি সেটা ভুলে যাওনি দিদি। রাক্ষসী শক্তির আঘাত কোনো সাধারণ আঘাত নয়, আমার একার পক্ষে সম্ভব নয় কুমার। তাহলে কাকে লাগবে বলো না, বলো দিদি বলো, আমি নিয়ে আসবো। তোমার সাহায্য চাই কুমার, তুমি ভুলে যেও না তুমি খক্ষস যুবরাজ, আর তোমার শক্তি ধীরে ধীরে কিন্তু ফিরে আসছে কুমার। হরিৎ শক্তি পূর্ণচন্দ্র রাতে তুমি তোমার পূর্ণ শক্তি আবার ফিরে পাবে, আর তারপর এ রাজ্যে তোমার চেয়ে শক্তিশালী আর কেউ থাকবে না কুমার। এসো। জানো রাজকন্যা, আজ দিদি তোমার প্রাণ রক্ষা করেছে। দিদি, আমি সারা জীবন তোমার কাছে কৃতজ্ঞ থাকব। সেদিন তুমি আমার প্রাণ ফিরিয়ে দিয়েছিলে, তাই আজ আমি তোমার প্রাণ বাঁচালাম। আজকের পর থেকে তোমার কাছে আমার আর কোনো ঋণ থাকলো না। যোদ্ধা, মনে আছে কাল নাগিনী কি বলেছিল? আপনার অভিষেকের দিনকে আমার বাবা মাকে সবার সামনে আনবে হত্যা করার জন্য। তার মানে আমি যেটা অনুভব করেছিলাম, যেটা ভেবেছিলাম সেটাই ঠিক। আমার বাবা মা আশেপাশেই রয়েছে, আমি অনুভব করেছিলাম। আমার বিশ্বাস এখানেই আছে, তারা এখানেই আছে। আমারও তাই ধারণা, তারা এখানেই আছে। আমি পিঙ্গলাকে পাঠিয়েছিলাম খুঁজতে, কিন্তু এখনো সে কেন ফিরল না কে জানে। দিদি, যেমন করি হোক না কেন রাজা মশাই আর রানীমাকে ফিরিয়ে আনতে হবে, যেমন করি হোক না কেন। আমার অভিষেক চাই না, আমি শুধু চাই কাল নাগিনীর সর্বনাশ। অভিষেক চাই না মানে? কুমার,
তুমি কি বলছো তুমি জানো? তুমি যা বলছো ভেবে বলছো তো? এতগুলো বছর ধরে শুধুমাত্র তোমার জন্য আমি অপেক্ষা করে বসেছিলাম কুমার। আমার ভাই আমার কুমার কবে ফিরে আসবে? এই খোকস রাজ্যে তুমি রাজা হবে, এটাই আমার স্বপ্ন কুমার। দিদি, এতগুলো বছর তুমি আমার থেকে দূরে ছিল তো কুমার, তাই হয়তো অনেকটাই বদলে গেছো। আজকে এই নাক কন্যার বাবা মার জন্য, এই নাক কন্যার জন্য তুমি এত বড় কথা মুখের উপর বলতে পারলে? নিজের দিদির মুখের উপর তুমি এত বড় কথা কিভাবে বললে কুমার? ওহ, শুধু শুধু তোমার জন্য আমাকে আনন্দ উৎসব ছেড়ে এভাবে উঠে আসতে হলো। প্রণাম রানীমা। প্রজারা সব চলে গেছে? হ্যাঁ। যুবরাজ তিনি কোথায়? তিনি তো তার কক্ষে নেই। কি? আর ওই নাগিনী কোথায়? সে তো বাইরেই পড়েছিল রানীমা। মানে তাকে কারাগারে ফিরাসনি? বাইরে কে আছে এখন? অপদার্থ কোথাকার, বেরিয়ে যা এখান থেকে। অপদার্থের দল কামিনী, রোহিণী যদি অগ্নির সঙ্গে থাকে। কামিনী, কি এমন ঘটছে? মোহিনী কি এমন কেমন নাক শক্তি প্রয়োগ করছে যে স্ফটিক এই রূপ ধারণ করলো? না 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 না, আমায় এক্ষুনি মোহিনীর কাছে যেতে হবে, এক্ষুনি। না, তুমি কোথাও যাবে না এখন। কি করলে রে তুমি, কেন করলে? দামিনী আমার কথাটা শোনো, আমাদের উদ্দেশ্য এখন মোহিনী নয়, আমাদের উদ্দেশ্য শুধুই রোহিণী। রোহিণী, আমার কথাটা শোনো কামিনী, আমার সঙ্গে এসো, চলো। একটা কথা শুনে রাখো যুবরাজ, কে মরলো কে বাঁচলো তাতে আমার কিচ্ছু যায় আসে না। তুমি তোমার জীবন কারোর জন্য বিপন্ন করবে না। দিদি, যোদ্ধার জীবন বিপন্ন হোক তা আমি কখনো চাইনি আর চাইবও না। আমি তো যোদ্ধার যোদ্ধার পরিবারের সবার ভালো চেয়েছি। দিদি, তাহলে তুমি কেন বিরূপ আমার প্রতি বা আমার পরিবারের প্রতি, বলো না কেন? জানিস না, তোর পরিবারই একমাত্র কারণ। তোর প্রতি আমার কোন রকম ক্ষোভ নেই, কিন্তু তোর পরিবার, তোর জন্ম, তোর বংশ তোকে আমার শত্রু বানিয়েছে। দিদি, আর সবচেয়ে বড় কারণ কি জানিস? তোকে আমার অপছন্দ করার। আমি জানি তোর জন্য আমার ভাই আমার কুমার আমার থেকে আবার দূরে চলে যাবে, আর এটা আমি কিছুতেই হতে দেব না, কিছুতেই না। দিদি, রাজকন্যা, 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 তুমি ঠিক আছো? রাজকন্যা, দেখি এ তুমি কি করছো? সর্বনাশ, এবার কি হবে?
কার এত বড় সাহস আমার ধ্যান ভাগালি? আমি সত্যি বলছি, রোহিণী দিদি খোকস্তের কাছে বন্দী, আর রোহিণী দিদি আর আমি এক না হলে যে জ্যোৎস্না মা আর বাবাকে উদ্ধারই করতে পারবো না। আমার কাছে আয়। আমি কি করে ভুলে যাব তুই কামিনীর রক্ত? আমাকে আমাকে বিশ্বাস করো বুড়িমা। তোকে বিশ্বাস করবো? আমাকে একবার বিশ্বাস করো বুড়িমা। রোহিণীর কোনো ক্ষতি হতে আমি দেব না। চলে এসো, আমি তোমাদের কাছে যাচ্ছিলাম। এই নাগিনী অরক্ষিত অবস্থায় পড়েছিল, যদি পালায়। তা বেশ ভালোই করেছো, তবে ওকে টেনে বয়ে আনার ভঙ্গিটা কেমন একটু অন্যরকম লাগছে না কাল নাগিনী? ওর চলার মতন অবস্থা থাকলে ওকে টানতে টানতে নিয়ে যেতাম। দেখি তো পাচ্ছ কি অবস্থায় রয়েছে। তা তো বোঝা যাচ্ছেই যুবরাজ অগ্নি। আমি তো এসে গেছি যুবরাজ অগ্নি, তোমাকে আর এত চিন্তা করতে হবে না। এই নাগিনীকে নিয়ে কি করা হবে আর হবে না সেটা আমি ঠিক করব। তুমি যাও, নিজের কক্ষে গিয়ে নিজের অভিষেক নিয়ে ভাবো। প্রাসাদের বাইরে থাকাটা একেবারেই নিরাপদ নয়, চতুর্দিকে শত্রুদের বিষ নিঃশ্বাস পড়ছে। কি চোদ্দা কোথায় গেলেন? কাল নাগিনী কি বুঝে গেল যে আমার রাজকুমার প্রতি বিদ্বেষ মিথ্যে? কি চাও তোমরা? এত তাড়াতাড়ি আমার রাক্ষসী শক্তি থেকে নিজেকে কি করে মুক্ত করে নিল রোহিণী? ব্যাপারটা কিন্তু বেশ রহস্যময় লাগছে। রাজকন্যার সাথে? আহা, সেই অদ্ভুত তিথি আসন্ন, সবুজ চাঁদের রাত। এখন আমি কোনো বাধা কোনো বিপত্তি চাই না। কামিনী, তোমার উদ্দেশ্য সফল করার সময় চলে এসেছে। এই রোহিণীকে আমি তোমার হাতে তুলে দিলাম।